পানীয় প্রাণীর প্রাণ। যি সময়ত মানুষে সুস্বাস্থ্যৰ বাবে বিভিন্ন ধরনের পরিশোধন তথা মিনারেল ওয়াটার খাই আহিছে, তেনে সময়তে ওদালগুড়ি জেলার কলাইগাঁওর নিকটবর্তী দুর্গাগাঁও অঞ্চলের রাইজে আইরনযুক্ত দমকলর পানি, কুয়ার পানি, পুখুরীর দূষিত পানি সেবন করে আহিছে। তার এক উদাহরণ অসম সরকারের জনস্বাস্থ্য কারিকরী বিভাগের মঙ্গলদৈ সংমণ্ডলের অধীনত থাকা দুর্গাগাঁও পানি যোগান আঁচনিটি বিগত 20 বছরে বিকল হয়ে আছে, যার পরিণতিত অঞ্চলটোর রাইজ এটুপি বিশুদ্ধ খোয়া পানির বঞ্চিত হয়ে আছে। রাইজে দমকলের আইরনযুক্ত পানি খায় পুখুরীত গা ধুই বিভিন্ন ধরনের অচিন রোগত আক্রান্ত হয়েছে বলে স্থানীয় রাইজ অভিযোগ করেছে। স্থানীয় রাইজ অসমর মুখ্যমন্ত্রীলৈ তথা সরকারখনলৈ এটাই আহ্বান করেছে, যাতে যিকোনো প্রকারে ক্ষিপ্রতারে পানি যোগান আঁচনিটো সুচল করে অঞ্চলটোর রাইজর দীর্ঘদিনিয়া খোয়া পানির সমস্যাটো সমাধান করে দিয়ে। এই ক্ষেত্রত চাওয়া হোক আমার প্রতিবেদক প্রাঞ্জল শহরিয়ার এক বিশেষ প্রতিবেদন। কারিকরী বিভাগের এটা অকমন্য যে একটা বিভাগ, তার এক জ্বলন্ত উদাহরণ হয়েছে এই দুর্গাগাঁও পানি যোগান আঁচনি, যেটি আজি প্রায় 20 বছর ধরে সম্পূর্ণরূপে বিকল। মাঝে মাঝে কেটামান ঠিকাদার আহে, কেটামান পাইপ পুতে, আর পাইপ পুতিয়ে সীমাবদ্ধ থাকে। আজিলেক বিশুদ্ধ খোয়া পানি আমি এই বৃহত্তর দুর্গাগাঁওবাসী রাইজে নাপালো। আমি দুখিয়া মানুষ, আমার গাঁওয়ের রাইজ, ইয়াত খেতিয়ক মানুষে বেশি, আমার রাইজে ডাঙর ডাঙর ফিল্টার করার মেশিন কিনব নয়, আমার মানুষে খালের পানি খায়, আজি দমকলের পানি খায়, আইরন থাকা পানি খায়, বিভিন্ন ধরনের দুরারোগ্য রোগত আক্রান্ত হয়েছে। তারপরও কিন্তু এই বিভাগীয় কর্তৃপক্ষ আজিলেক সুচল করে নুতলে এই সুন্দর আমার একটা সম্পদ এই পানি যোগান আঁচনিটি কিন্তু আজি সুফল দেখাব নয়, ইয়াত গরু চলনীয় পথারলে রূপান্তরিত হয়েছে বর্তমান। গতি একবারে এই কারণে মই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ জানাইছো, অনুগ্রহ করে আমার এই দুর্গাগাঁওবাসী রাইজে যাতে বিশুদ্ধ খোয়া পানি খাব পারে, তার কারণে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষক আপনি আহ্বান জানাও, যাতে এই আমার পানি যোগান আঁচনিটি সুচল হয়ে যায়।